নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর উৎপাদক বিশ্লেষণ সম্বন্ধে কিছু আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, আশা করি বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা নিয়মগুলো দেখি, কী কীভাবে আসলে উৎপাদকগুলো করতে হয়। তবে নিয়ম জানার আগে আমাকে জানতে হবে যে উৎপাদক কাকে বলে, উৎপাদক বিশ্লেষণ কাকে বলে। তো প্রথমে আমি সংজ্ঞাতে যাই। কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। যেমন এখানে 2xy, এখানে 2×x×y, এই তিনটাকে গুণ করলে আমার 2xy আসে, তাই না? তাহলে দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে, দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হচ্ছে, তাহলে সমান হওয়াতে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে, শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে কি বলা হবে? এই প্রত্যেকটিকে বলা হবে উৎপাদক। আচ্ছা, তাহলে কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে কি বলা হবে? উৎপাদকে বিশ্লেষণ বলা হবে। তা আবার আমি এই এই ইয়েতে যাই, সেখান থেকে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে উৎপাদক নির্ণয় করার পরে কি হচ্ছে, রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর এখানে এই যে গুণফল রূপে প্রকাশ করা হচ্ছে। তাহলে এই যে গুণফল রূপে প্রকাশ করা সিস্টেমটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তো বীজগণিতিক রাশিগুলোর এক বা বহুপদী হতে পারে, তাই না? এবং বিধায় এই জন্য কি হয়, উক্ত রাশির উৎপাদকগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে। দেখো এখানে অনেকগুলো পদ আসতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো বিভিন্ন ধরনের কি কি ধরনের হতে পারে আমরা পরবর্তী জিনিসগুলো অধ্যয়ন করলে বা বুঝতে পারবো আরও, বিষয়টা পরিষ্কার হবে। তো উৎপাদকের নির্ণয়ের কতিপয় কৌশল কী কী কৌশল আছে দেখো। কোনো বহুপদীর প্রত্যেক পদে সাধারণ উৎপাদক থাকলে তা প্রথমে বের করে নিতে হয়। যেমন এখানে থ্রাইস এ স্কোয়ার বি, সিক্স এ বি স্কোয়ার, 12a² b² এখন এখানে প্রত্যেক পদে সাধারণ উৎপাদক আছে। প্রত্যেক পদে দেখো কি কিছু কিছু জিনিস কমন আছে, তাই না? এই কমন জিনিসটাই হচ্ছে সাধারণ উৎপাদক। যেমন এখানে সব জায়গায় থ্রাইস এ বি আছে, কেন থ্রাইস এ বি দিয়ে গুণ দিলেই আসলে প্রত্যেকটা জিনিস আসবে। তাহলে থ্রাইস এ বিটা আসলে কমন, তাহলে কমন জিনিসটাই হচ্ছে সাধারণ উৎপাদক। সেটা নিলে যেটা থাকে সেভাবে তোমরা অ্যান্সার বের করে নিবে। আরেকটা অঙ্ক দেখো, এখানে টয়েস এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপরে টয়েস বি সি এক্স মাইনাস ওয়াই, এভাবে থ্রাইস সি এ এক্স মাইনাস ওয়াই। দেখো প্রত্যেক জায়গায় এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তারপরে বাকিটা লিখে ফেলবে। পরের নিয়মটা আসি, একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে। এখন এখানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়, যেমন এখানে 4x² + 12x + 9, এটাকে আমরা কি 4x² মানে কি 2x² লিখলে এটা পূর্ণবর্গ হয়ে গেল। তারপরে এখানে 9কে আমরা 3² লিখতে পারি, তাই না? তাহলে এখন এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে a² b² তাহলে ডেফিনেটলি টয়েস এ বি নিয়ে আসলেই আমি কি করতে পারবো, a² + 2ab, এখানে 2xটা এ আর 3টা হচ্ছে বি, তাহলে a² + 2ab + b², তাহলে a + b² দ্যাট ইজ এটা একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। প্রকাশ করার পরে তারপর দুটাকে আলাদা করে লিখে অ্যান্সার লিখে ফেললেই হয়ে যাবে। তারপরে হচ্ছে একটি রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে। দুটি বর্গের অন্তরূপ কি, এ একটা রাশি, বি একটা রাশি, তো দুটা বর্গের অন্তরে, এখানে হচ্ছে বিয়োগ আর এটা হচ্ছে বর্গ, তাহলে এভাবে a + b - b সূত্র, a² - b² মানে হচ্ছে a + b - a - b, এই সূত্র প্রয়োগ করো, এভাবে তোমরা করে নিতে পারবে। দেখো এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছি আমি, তো এখান থেকে এইভাবে a^4 তারপর হচ্ছে 64b^4, এখন এখান থেকে তোমরা বের করে নিবে, এটাকে a² ধরবে আর এটাকে b² ধরবে। তো এইভাবে a² b² ধরলে তাহলে তোমার এখানে যদি 16a² b² আনলা, এখানে যদি সেটা যদি বিয়োগ করে দাও তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন আনলাম, কারণটা হচ্ছে এখানে a² হচ্ছে a^4 তুমি a² করলে এটা a² হচ্ছে এ ধরে নিতে হবে, আর তোমার হচ্ছে 64b² না, সেটাকে হচ্ছে
64 b to the power 4 তাহলে সেটাকে 8 b স্কয়ার হোল স্কয়ার ধরে নিতে হবে তাহলে 8 b স্কয়ারটা হবে b তাহলে 8 b স্কয়ার পুরোটা হচ্ছে b আর a স্কয়ার পুরোটা হচ্ছে a তাহলে ডিফিনিটলি এটাকে টুইস ab যদি লিখতে পারো তাহলে তুমি a প্লাস b হোল স্কয়ার আকারে লিখতে পারবে তাহলে s a স্কয়ার প্লাস টুইস ab a হচ্ছে a স্কয়ার আর b হচ্ছে 8 b স্কয়ার তাহলে এভাবে ধরে নিয়ে তারপরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা দিয়ে a স্কয়ার প্লাস 8b হোল স্কয়ার দ্যাট ইজ a প্লাস b হোল স্কয়ার সূত্রটা এখানে লিখতে পারবে তাহলে এখানে দেখো এই জিনিসটা যেহেতু বাড়তি লেখা হলো তাহলে এটা পরবর্তীতে এই তোমার এখানে যেটা বাড়তি লেখা হলো সেটা বিয়োগ করে দিতে হবে বিয়োগ করে সেটাকে আবার কি করা যাবে 4ab হোল স্কয়ার লেখা যাবে তাহলে যে 16a স্কয়ার b স্কয়ার যে বাড়তি লিখলে সেটাকে 4ab হোল স্কয়ার আকারে লিখলে কি সেটাও আবার একটা ফর্মুলা পড়ে গেল দেখো এখন এখন পুরোটাকে যদি a ধরো a স্কয়ার মাইনাস পুরোটাকে যদি b ধরো 4ab এটাকে যদি b ধরো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b পরবর্তীতে আরেকটা নিয়ম আসো দেখি আমরা সেটা হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab x প্লাস a ইনটু x প্লাস b এই সূত্রটি ব্যবহার করে তো এই পদ্ধতিতে কি হচ্ছে এই পদ্ধতিতে তোমার x স্কয়ার প্লাস px প্লাস q আকারের বহুপদীর উৎপাদক নির্ণয় করা সম্ভব হয় যদি দুটি পূর্ণ সংখ্যা a ও b নির্ণয় করা যায় এখান থেকে যদি তুমি a ও b কে আলাদা করতে পারো বা a b নির্ণয় করতে পারো তাহলে কি হবে a প্লাস b ইজ ইকুয়াল টু p হবে a ও b নির্ণয় করতে পারলে a প্লাস b p হবে অর্থাৎ এই a আর b এই দুইটা যোগ দিলে তোমার এখানে এখানে যে p সেই pটা বের হবে এখানে x স্কয়ার প্লাস px প্লাস q তাহলে p ডেফিনেটলি a প্লাস b কে p ধরা হবে আর এখানে abটাকে q ধরা হবে তাই না তো এজন্য কি হবে q এর দুটি সচিহ্ন উৎপাদক নিতে হয় যাদের বীজগাণিতিক সমষ্টি p হয় তাহলে এখানে দুইটা সমষ্টি করলে এই p আকার ধারণ করবে p এর মতো হবে তাহলে এখানে এখানে হচ্ছে q যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে a ও b একই চিহ্ন যুক্ত হবে আর q যদি 0 এর চেয়ে ছোট হয় মানে qটা হচ্ছে এখানে ab যেই এটা যেই রাশিটা থাকে সেটা যদি q এর q যদি ওই 0 এর চেয়ে ছোট হয় তাহলে কি হবে a ও b বিপরীত চিহ্ন যুক্ত হবে হ্যাঁ এটা তোমরা অঙ্ক করলে আসলে বুঝতে পারবে এটা আসলে অর্ডার মিডল টার্ম ফ্যাক্টরের মতো মিডল টার্ম ফ্যাক্টর মানে তোমরা অবশ্যই জানো যে মাঝখানটা ভেঙে কিভাবে দুটোকে যোগ বা বিয়োগ আকারে লিখে তারপর সেটাকে হিসাবটা মিলাতে হয় তো এরকম কিছু এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি এখানে 12x স্কয়ার প্লাস 17x প্লাস 6 ইজ ইকুয়াল টু এখানে এরকম যে 17কে তোমরা কী করতে পারো দেখো 6 সাথে 12 গুণ দিলে কত হবে 6 12 72 তাহলে 72কে 17 বানাতে হবে তাহলে 72কে 17 বানায় কীভাবে 8 নং 72 তাহলে 58 যোগ দিলে আবার কী হচ্ছে এখানে 17 হয়ে যাচ্ছে তাহলে এভাবে তোমরা মিলটা ফ্যাক্টরকে তোমরা এর আগেও নিশ্চয়ই করেছো তোমরা জানো যে মিলটা ফ্যাক্টর কীভাবে করতে হয় সেভাবে এখানে করে ফেলবে করে ফেলার পরে দেখো এখানে 9 প্লাস 8x তাহলে 9x প্লাস 8x আলাদা লিখে তারপর প্রথম দুইটা থেকে উৎপাদক নিয়ে নিবে কমন নিয়ে নিবে দ্যাট ইজ প্রথম দুইটা থেকে কী কমন যাচ্ছে 2x কমন যাচ্ছে 4x প্লাস 3 হয়ে যাচ্ছে আবার এখানে 2 কমন যাচ্ছে পরবর্তী যেটা আছে যে 8x প্লাস 6 সেখান থেকে 2 কমন যাচ্ছে তাহলে কী আসতেছে 4x প্লাস 3 আলাদা হয়ে যাচ্ছে তারপর যেটা থাকলো যেটা কমন আছে 4x প্লাস 3 দুই জায়গায় আছে তাহলে দুই জায়গা থেকে একটা কমন নিয়ে বাদ বাকি যেটা থাকলো 3x প্লাস 2 3x প্লাস 2 লিখে দিলে তোমার উত্তরটা হয়ে গেল তাহলে এখানে আমরা চারটি নিয়ম শিখতে পারলাম আরেকটি নিয়ম আমরা দেখি সেটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারের বহুপদীর মধ্যপদ বিভক্তিকরণ পদ্ধতি ওই আগেরটার মতো একই রকমই তোমার ওখানেও মিলটার ফ্যাক্টর এখানেও মিলটার ফ্যাক্টর এখানে হচ্ছে একটু রাশিটা বড় হবে আর কি তো দেখো এখানে তোমার ওই ওই অনেকটা আগেরটার মতোই সিমিলারিটি আছে তো আমরা উদাহরণটা দেখলি তোমরা জিনিসটা পরে যদি না বুঝো তাহলে আমাকে জানাবে তাহলে উদাহরণটা দেখে মোটামুটি বুঝতে পারবা যে তোমার 3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 14 এরকম যদি থাকে তাহলে দুইটা দুই পাশে কি সংখ্যা আছে তাহলে এই সংখ্যাটাকে তোমার মাঝখানটা করতে হবে তাহলে মাঝখানটাকে 3 দিয়ে 14কে গুণ দিলে কত হয় 3 14 42 তাহলে 3 14 42 করলে আবার এখানে হচ্ছে যেহেতু এখানে কত আছে এক্স এক্স মানে হচ্ছে 1 তাই না তাহলে 1 বানিতে কী হল কী করতে হবে তাহলে
তাহলে 6 7 যদি 42 হয় তাহলে 7 থেকে 6 বাদ দিলেই তোমার 1 হয়, কিন্তু এখানে হচ্ছে মাইনাস, তাহলে যেহেতু মাইনাস সেহেতু 7 এর আগে মাইনাস দিয়ে 6 এর আগে প্লাস দিতেই তোমার এটার মিলে যাবে, অর্থাৎ এটার কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x থেকে তারপরে তুমি এখান থেকে কমন নিবে, তারপরে দুইটা থেকে আবার কমন নিবে, তারপরে আগের মতো উত্তর বের করে ফেলবে। তো তারপরে হচ্ছে আরেকটা জিনিস আছে, যেমন আরেকটা পদ্ধতি আছে, যেমন একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে। পূর্ণ ঘন আকার যেমন কি আছে, যেমন এ কিউব মাইনাস 6x2, তো প্লাস 12 এ মাইনাস 8, এরকম যদি একটা অঙ্ক থাকে তাহলে এখান থেকে প্রথম দুই জায়গা থেকে আমরা কী করতে পারি, প্রথম দুই জায়গা থেকে আমরা প্রথম দুইটাকে নিয়ে সরি পুরো চারটাকে নিয়ে আমরা এ কিউব এমএনএসবি হোল কিউবের সূত্রতে প্রকাশ করতে পারি। যেমন দেখো এখানে এ কিউব দেওয়া আছে, তাহলে এ কিউবই থাকলো, তারপর এখানে কি আছে মাইনাস 6x2। আচ্ছা মাইনাস 6x2 আর হচ্ছে প্লাস 12 এটা পরে ভাঙাও, এখানে 8টাকে কিউব করতে গেলে কি করতে হয়, 2 কিউব, তাই না? তাহলে 2 কিউব, তাহলে এ হচ্ছে এ তো দেওয়াই আছে এ কিউব, আর 2 কিউব 2টাকে বি ধরে নিতে হবে, তাহলে এ কিউব আর এটা হচ্ছে বি কিউব, তাহলে মাঝখানে কী লাগবে? তোমরা সূত্র থেকে অবশ্যই জানো যে এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব হইলেই কী হবে, এ মাইনাস বি হোল কিউব আকারে লেখা যাবে। তাহলে দেখো এটাকে 3a² b এভাবে যদি ভেঙে দাও জিনিসটা 6a কে, মাইনাস 6a² কে যদি এভাবে ভেঙে দাও, তাহলে 3a² × 2, তাহলে বিটা হচ্ছে 2, আর এখানে প্লাস 12 আছে, প্লাস 12 হচ্ছে 3a² 2, তাই না? এইভাবে তোমরা লিখে ফেলতে পারো। লিখলে কি হলো, তাহলে এ মাইনাস বি হোল কিউব লিখে তারপরে এ মাইনাস টু, এভাবে তিনটা আলাদা করে লিখলেই উত্তরটা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে উৎপাদকের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আমি আবার যেটা আপলোড করবো সেটা তোমরা আবারও মনোযোগ দিয়ে দেখবে।